ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন একটা কেমিক্যাল স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে টেকনিক্যালি খুবই স্ট্রংলি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে এই স্টক আবারও বাউন্স ব্যাক করতে চলেছে। তো চলুন দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে, কোম্পানি টেকনিক্যালি কি ইন্ডিকেট দিচ্ছে বা এই মুহূর্তে কি আমাদের যাওয়া উচিত আছে কিনা, সেই সব বিষয়ে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি আপনারা স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, কোম্পানির চার্ট আমি ওপেন করে নিয়েছি এবং চার্টের মধ্যে ফ্রেন্ডস কিছুটা পেছন দিকে চলে যাব এবং বোঝার চেষ্টা করব। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যখন ডারভাস বক্সের মতন তৈরি হলো এবং এই বক্সের নিচে এসে যখন ক্লোজিং দিল, দেন আপনারা দেখলেন যে কতটা কারেকশন চলে এসেছিল, রাইট? এখানে দেখুন আবারও ডারভাস বক্সের মতন তৈরি হলো, দেন সেখানে আমরা দেখতে পেলাম যে এর নিচে এসে ক্লোজিং দেওয়ার পর এখানে দেখুন কতটা ফল আমাদেরকে দেখিয়েছে। তো এই কোম্পানির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কারেকশন এসেছে। 800 লেভেল থেকে অলমোস্ট এই স্টক এখন 600 টাকার লেভেলে অ্যাভেলেবল আছে। তো 200 পয়েন্টের কারেকশন আমাদেরকে অলরেডি এই কোম্পানি দেখিয়ে দিয়েছে। তো চলুন চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। চার্টের উপর ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবারও ডারভাস বক্স তৈরি হচ্ছে এবং ডারভাস বক্সের উপরে কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছে এবং সাথে ভলিউমও কনফার্মেশন দিচ্ছে। দেখুন এখানে ডারভাস বক্সের মতন তৈরি হয়েছে এবং এই ডারভাস বক্সের ওপরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক আবারও বাউন্স ব্যাক করতে চলেছে। তো চলুন কোম্পানির বেসিক কিছু পয়েন্ট আমরা দেখে নেব যে কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে। সবার প্রথমে ফ্রেন্ডস মেইনলি যেই জিনিসটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কোম্পানির মধ্যে সেলস হচ্ছে কি না সেটা আমরা দেখে নেব। তো কোম্পানির মধ্যে সেলস কেমন হচ্ছে চলুন দেখে নিচ্ছি। 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 1200 কারোর, দেন আমরা দেখতে পাচ্ছি 1300 কারোর, 1500 কারোর, 1700 কারোর, 2021-এ 1864 কারোর। তো কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে সেলস ইনক্রিজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট দেখুন 101 কারোর, 85, 135 কারোর, 145 কারোর এবং 2021-এ আমরা দেখতে পাচ্ছি 141 কারোর। 2020-র তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কম হয়েছে কিন্তু প্রফিট কিন্তু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো কোম্পানির মধ্যে সেলস বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি সিএজিআর দেখবেন তো 1 ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 15% মতো, 3 ইয়ার্সে 23%, 5 ইয়ার্সে 10% এবং 10 ইয়ার্সে 25%। তো সিএজিআর দেখে ফ্রেন্ডস আপনারা অনুমান করতে পারছেন যে কোম্পানি কীভাবে আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে। তো ফ্রেন্ডস কম্পাউন্ড প্রফিট গ্রোথ 10 ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে 13% এবং কম্পাউন্ড সেলস গ্রোথ আছে 10% মতো। তো ডেফিনেটলি ভেরি ভেরি কিন্তু স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নেব কোম্পানির নাম কি আছে। তো ফ্রেন্ডস কোম্পানির নাম আপনাদের সামনে আছে স্ক্রিনের উপর, সুদর্শন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 4% পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। স্টক অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল, অনেকটাই দুর্বল হয়েছিল, দেন এখন আমরা দেখতে পাচ্ছি আবারও রিকভারি করতে চলেছে। দেন এখানে দেখুন ফ্রেন্ডস মার্কেট ক্যাপ আছে 4237 কারোর। ফ্রেন্ডস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, রাইট? আরই আমরা দেখতে পাচ্ছি 21। তো স্মল ক্যাপ কোম্পানির মধ্যে আরই আছে 21, তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.96%। তার সাথে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 200 পয়েন্টের কিন্তু কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কেমিক্যাল সেক্টরের স্টক আছে, যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 2-তে আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আতুল ইন্ডাস্ট্রিজ আসছে, দেন আসছে সুদর্শন কেমিক্যাল। যোধার প্ল্যাটফর্মের উপর আবারও আমরা ফিরে এসেছি এবং এখানে দেখুন ফ্রেন্ডস কন্টিনিউয়াসলি আমরা দেখলাম যে এই জায়গাটায় কিন্তু কনসোলিডেশনের পিরিয়ড আমাদেরকে দেখিয়েছে। এবং দেখুন বাজেটের দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে পজিটিভ ক্যান্ডেল শুরু হয়ে গেছে এবং এর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু ফাইনালি ক্লোজিং দিতে পেরেছে। তো ডেফিনেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি ডারভাস বক্সের মতন তৈরি হচ্ছে এবং রেজিস্ট্যান্সের ওপরেও ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে কিন্তু স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে। শর্ট টার্মে কিন্তু ডেফিনেটলি 640 অবধি যেতে চলেছে এবং আপনারা যদি একটু সময় দিচ্ছেন, একটু হোল্ড করছেন, তাহলে ডেফিনেটলি এই স্টককে কিন্তু আমরা আবারও 800 লেভেলে যেতে দেখতে পাবো। 1 উইকে এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে 5.5% মতো, 1 মান্থে দেখুন 9.88, অলমোস্ট 10% মতো রিটার্ন দিয়েছে।
থ্রি মান্থসে আমরা দেখতে পাচ্ছি 1%, থ্রি মান্থসে খুবই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি যে খারাপ দেখিয়েছে, কন্টিনিউসলি নিচের দিকে নেমে এসেছে, মার্কেটের মধ্যে প্রেশার ছিল আমরা দেখেছি। তাছাড়া ওয়ান ইয়ারে 19% মতো এবং থ্রি ইয়ার্সে 93% মতো। তো ডেফিনেটলি লং টার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু পারফরমেন্স দেখিয়েছে। তাছাড়া দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি 8 লাখের ভলিউমও জেনারেট হয়েছে। চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডে চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট এসে পৌঁছেছে এবং সেটা কনফার্মেশনও হয়ে গেছে। দেখুন ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, দেখুন ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে। যদি ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাবো, তো দেখুন এই জায়গাটাতে একবার টাচ করলো, এখানে একবার টাচ করলো, দেন ফাইনালি আমরা দেখলাম যে ট্রেড লাইনের ওপরে আজকে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি শর্ট টার্মের ক্ষেত্রে এখান থেকে আমরা 10-15% মতন কিন্তু ইজিলি অ্যাচিভ করতে পারবো। ফ্রেন্ডস ব্রেকআউট আসার পর আমরা অনেক সময় দেখতে পাই যে স্টক নিচের দিকে নেমে যায়, কন্টিনিউসলি 3-4 দিনের মধ্যে কারেকশন আসতে থাকে, কিন্তু ফ্রেন্ডস আমরা ভয় পাবো না, কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু সাউন্ড আছে, স্ট্রং আছে, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে সেলস আছে, তাহলে ফ্রেন্ডস আমাদের ভয় পাওয়ার দরকার নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট কিন্তু কনফার্মেশন হয়ে গেছে উইথ ভলিউমের সাথে। তো আপনারা চাইলে অবশ্যই সুদর্শন কেমিক্যালকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। নেক্সট ফ্রেন্ডস আমরা দেখে নেবো এর মধ্যে রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন 2017 সালে কোম্পানির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 1200 কারোর ছিল, 1300 কারোর, 1400, 1700 এবং 2021-এ 1834 কারোর। তো কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে রেভিনিউ বাড়ছে, যেসব কোম্পানির মধ্যে সেলস বাড়ছে, রেভিনিউ আসছে, সেই কোম্পানির দিকে কিন্তু আমরা নজর রাখবো। শেরখানের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 815 টাকার কাছাকাছি, আইসিআইসি ডাইরেক্টের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 825 এবং আইসিআইসি ডাইরেক্ট আগের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছিলেন 795-এর কাছাকাছি, সেটাকে ইনক্রিজ করেছেন এবং এখন দিচ্ছেন 825। তো দুজন অ্যানালাইসিস 800 টাকার উপরে কিন্তু এর মধ্যে টার্গেট প্রাইসও দিচ্ছেন। তার সাথে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটির মধ্যে 100% বলছে বাই করার জন্য। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন সুদর্শন কেমিক্যালকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগছে, ইনফরমেশন যদি কাজে আসছে, তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।